আজকের এই অনুষ্ঠানের জন্য প্রথমে আমি বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ আলবার্টাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার প্রিয় ছাত্র এবং একসময়ের সহকর্মী ডক্টর জাহিদুল ইসলামকে। আজকে অনলাইনের মাধ্যমে সদ্যপ্রয়াত আমাদের প্রিয় শিক্ষক জিআরসি স্যারের স্মরণে একটি স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজনের জন্য আজকের এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বুয়েট পরিবারের সদস্য, সবাইকে জানাই অভিনন্দন। আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী, আমাদের প্রিয় জিআরসি স্যার, সে আকস্মিক মৃত্যুতে পুরো জাতি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। স্যারের তেমন বয়স হয়নি যে চলে যাবার মতন, কিন্তু হঠাৎ করেই নীরবে চলে গেলেন। স্যার তার নিজের ডিসিপ্লিনের বাইরেও সমাজে সর্বজন শ্রদ্ধেয় এবং প্রিয় মানুষ ছিলেন। স্যারের এই মৃত্যুতে আমরা হারিয়েছি আমাদের প্রিয় প্রজ্ঞাবান শিক্ষককে, সেই সাথে তার মাতৃভূমি হারিয়েছে তার মেধাবী কৃতি সন্তানকে। কিংবদন্তি প্রকৌশলী, তিনি ছিলেন একজন গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, দেশবরণ্য তথ্য প্রযুক্তিবিদ এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন। তো স্যারের সাথে আমাদের সবারই সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি স্যারের সাথে যে আমার কিছু স্মৃতি, সেই স্মৃতিগুলো আমি আলোচনা করে স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। তো স্যারের সাথে প্রথমেই পরিচয় হয়েছিল যখন বিশ্ববিদ্যালয়ে আমি যোগদান করি, 90-এরও আগে, কিন্তু 90-দশকের শুরুতে যখন আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে কখনো কোনো কম্পিউটার আমরা ব্যবহার করিনি, তখনও ইমেল পাঠানোর জন্য আমাদেরকে সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে আমাদের ইমেল পাঠাতে হতো। তো হঠাৎ করে একদিন দুপুরে আমি লাইব্রেরিতে যাই, তো গিয়ে প্রথমে আমি দেখেছিলাম যে জেআরসি স্যার তখন ডেস্কটপে বসে কিবোর্ডে উনি টাইপ করছিলেন। তো অবাক হয়ে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম যে স্যারের কিবোর্ডের দক্ষতা দেখে, যে একজন শিক্ষক কত কর্মনিষ্ঠা এবং দায়িত্বশীল হলে উনি পুরোপুরি যে টাইপ, যে স্পিডে উনি কাজ করছিলেন, সেই দক্ষতা আমার মনে হয় যে আমাদের মধ্যেও আমরা সেভাবে অর্জন করতে পারিনি এখনো। সেটা চমৎকার একটা অভিজ্ঞতা স্যারের সাথে আমার ছিল। দ্বিতীয়ত আরেকটি স্মৃতির কথা আমার মনে পড়ছে, যেটা সেটা হলো যে আমি কয়েক মাসের দায়িত্বে ছিলাম আমি ছাত্র কল্যাণ পরিচালকের। তো সেই সময়ে, থাকাকালীন সময়ে, আমাদের বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হয়, তো সেখানে স্যার তো সভাপতি, সেখানে স্যার এসেছিলেন এবং সেই এক মিটিংয়ে সমস্ত বিদগ্ধ, সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের, সরকারি মন্ত্রণালয়ের অনেক ইঞ্জিনিয়াররা এসেছিলেন। সেখানে একটি বিষয় ছিল যে আমাদের আন্ডারগ্রেড স্টুডেন্ট যারা গবেষণা করে এবং তাদের যে রিসার্চ পেপার যখন বাইরে পাঠানো হয়, কিছু কিছু পেপার গৃহীত হলে তাদের যোগদানের ব্যাপারে আর্থিক অনুদান দেওয়ার বিষয়টা ছিল। তো আমি লক্ষ্য করলাম যে DSW-র দায়িত্ব সদস্য সচিব হিসাবে কাজ করা, এবং সেই জায়গায় স্যার তার নিজস্ব চিন্তা চেতনা এবং মূল্যায়ন করে যতজন সম্ভব ছাত্রদেরকে সেই আর্থিক অনুদান দেওয়া যায়, সেটা স্যার অত্যন্ত নিপুণতার সাথে সুন্দরভাবে মমতা নিয়ে, উনি সেই যত্ন নিয়ে সেই কাজগুলো করেছিলেন সেটা। তৃতীয়ত স্যারের সাথে আরেকটি স্মৃতি আমার মনে পড়ে, সেটা হলো যে স্যার তখন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য,
তো সেই সময় থাকাকালীন সময়ে পদার্থবিজ্ঞানের একজন শিক্ষক নিয়োগের একটি বাইবা বোর্ডে আমি বহিরাগত সদস্য হিসাবে বুয়েট থেকে গিয়েছিলাম, এবং সেই সাথে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আলিয়াজগর স্যারও ছিলেন। সেই ক্যান্ডিডেটকে স্যার নিজেই পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উনি সে প্রশ্ন করছেন, সেই সাথে মেকানিক্সের বিষয়ে কেপলারের সূত্রগুলো তুমি বলো। পরে স্যার জিজ্ঞেস করলেন যে এলিয়েন সম্পর্কে তোমার কি ধারণা। তো আমরা জানি যে এলিয়েন হলো ভিন্ন গ্রহের প্রাণীদেরকে বলা হয়। আমি লক্ষ্য করলাম যে কয়েকদিন আগেই একটি পেপারে এলিয়েন সম্পর্কে একটি প্রবন্ধ এসেছিল। তো স্যার যে সমসাময়িক বিষয়গুলোর উপরে সবসময়ই উনি নজর দেন এবং নিজেকে আপডেট রাখতেন, সে বাইবা বোর্ডেও দেখেছি যে এলিয়েনের বিষয়েও স্যার তাকে প্রশ্ন করেছে এবং বিভিন্ন মতামত উনি তখনও দিয়েছিলেন সেটা। তো পরবর্তীতে আমরা দেখেছি 90-এর দশকে শুরু থেকে যে গণিত অলিম্পিয়াডের যে প্রোগ্রামগুলো হয়, স্যার বুঝেছিলেন যে আসলে আমাদের এই দেশকে এগিয়ে নিতে হলে আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদেরকে উৎসাহ দিতে হবে, এবং তারাই হলো দেশের ভবিষ্যৎ এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং সেই অনুষ্ঠানগুলোতে স্যারের যে বক্তব্যগুলো ছিল তরুণ প্রজন্মকে কিভাবে উৎসাহিত করতে হয় সেটা মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনেছি বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে। তো সর্বশেষ স্যারের সাথে দেখা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে বুয়েটের মাঠে। তো আমাদের অ্যালামনাই অনুষ্ঠান ছিল, সকালে স্যার এসছেন, আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানও এসছেন। তো দুজনই বসা ছিলেন একটি টেবিলে। তো দেখে সামনে এগিয়ে গেলাম যে স্যারের সাথে সাক্ষাৎ করব। ভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক হওয়া সত্ত্বেও স্যার কিন্তু নামটি মনে রেখেছিলেন ঠিকই। খুব আশ্চর্য হয়েছিলাম যে স্যারের স্মৃতিশক্তি কত তীক্ষ্ণ। তো তারপর আলোচনার পর আমরা এগিয়ে গেলাম মঞ্চের দিকে, তারপর স্যার বসলেন সে মঞ্চে গিয়ে আর আমরা দর্শকের সারিতে বসলাম। তো সেই সময়ে ছিল আমাদের আগামী দিনের প্রকৌশল শিক্ষা কেমন হবে। তো ডক্টর আইনুন নিশাত স্যার বক্তব্য রাখছিলেন প্রধান আলোচক হিসাবে, পরপরই আমাদের জামিলুর রেজা স্যার বক্তৃতা শুরু করলেন। তো একজন শিক্ষক তার ছাত্রকে কিভাবে অনুপ্রাণিত করতে হয় সেটা লক্ষ্য করেছিলাম যে আপনার সেই বক্তৃতায়। বক্তৃতার মধ্যে স্যার বলেছিলেন, তো আইনুন নিশাত স্যার তো সবসময় খুব চমৎকার বলেন, তো বলেন যে আমারই ছাত্র, আমি যখনই কোনো বক্তৃতা দিতে যাই আমি সেটা স্মরণ করি এবং বলি যে আমারই প্রতিফলিত রশ্মির আলোকে আমি আলোকিত হই। অর্থাৎ স্যার তার প্রিয় ছাত্রকে কিভাবে অনুপ্রাণিত করেছিলেন সেটাও আমরা সেই বক্তৃতার মধ্যে শুনেছিলাম সেটা। তো স্যার আমাদের সবার প্রিয় এবং স্যারের অনেক স্মৃতি আমাদের অনেকের সাথেই আছেন। দীর্ঘদিন স্যার শিক্ষকতা করেছিলেন এই বাংলার পুণ্য ভূমিতে, অকৃত্রিম ভালোবাসার এক মহর্ষি পুরুষ, যিনি ওনার ব্যক্তিজীবনে জীবনকে সমৃদ্ধ করেছিলেন লব্ধ জ্ঞান সাধনায় এবং শিক্ষকতায়। তো অনেক সৃষ্টিশীল কাজ স্যার করেছিলেন, সেই সৃষ্টিশীল কাজগুলো আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং আজীবন। এবং আমাদের প্রিয় কবি রজনীকান্ত সেনের একটি উক্তি দিয়ে স্যারের উদ্দেশ্যে বলবো যে, অনন্ত দিগন্ত ব্যাপী অনন্ত মহিমা তব, ধ্বনিছে অনন্ত কণ্ঠে অনন্ত তোমার স্তব। জিআরসি স্যার ছিলেন এক আমাদের সবার জন্য এক অনুসরণীয় ব্যক্তিত্ব। স্যার আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন এবং স্যারের পুণ্যময় জীবনের আলোয় আলোকিত হবে এ বিশ্ব ভুবন, এ প্রার্থনা আমাদের সবাইকে। ধন্যবাদ, এবং স্যারের প্রতি আবারও আমার বিনম্র শ্রদ্ধা
স্যার আমাদের অন্তরে থাকবেন আজীবন।